আলাইকুম বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা এই মুহূর্তে আই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ একটি বিশেষ অনুষ্ঠান দেখবার জন্য এই অনুষ্ঠানের কোনো নাম নেই নামহীন অনুষ্ঠান সম্ভবত বাংলাদেশে এটি প্রথম এবং একমাত্র নামহীন অনুষ্ঠান একটি অনুষ্ঠান যখন আমরা পরিকল্পনা করি তখন অনুষ্ঠানের ফর্মেট বা অনুষ্ঠানের ডিজাইন করা হয় অনুষ্ঠানটি কী ধরনের হবে কিন্তু এই অনুষ্ঠানের ব্যতিক্রম হচ্ছে এই অনুষ্ঠানটির ধরন ধারণ নিয়ে এই অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ মানুষই জানেন না অনুষ্ঠানটি শেষ পর্যন্ত কী দাঁড়াচ্ছে যারা আমার অতিথি তাদেরও জানা নেই অর্থাৎ এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু যে কোনো অনুষ্ঠানে আমার উপস্থিতি সঙ্গত কারণেই স্বাভাবিকভাবেই অধিকাংশ দর্শক ধরে নেন যে অনুষ্ঠানটি রাজনীতি নিয়ে নির্ভর হবে এবং এই অনুষ্ঠানে রাজনীতিকরা থাকবেন অতিথি আজকেও আমার যারা এই অনুষ্ঠানের অতিথি তারা রাজনীতিক তবে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এবং বাংলাদেশের রাজনীতি আজকে যে জায়গায় দাঁড়িয়ে গোটা দেশবাসীর আকাঙ্ক্ষা এই অনুষ্ঠানে এই ধরনের একটি অনুষ্ঠানে বা এখন সব টেলিভিশন চ্যানেলেই এই টকশো হয় এটি টকশোতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা দেশের দুই শীর্ষ নেত্রীকে দেখবার কিন্তু বাস্তবতা হচ্ছে সেটি সম্ভব নয় আমার অনেক দর্শকই আমাকে প্রায়শই চিঠি লেখেন এবং আমি কোনো চিন্তা ছাড়াই বলি যে দুই নেত্রীকে একসঙ্গে এক অনুষ্ঠানে হাজির করা সম্ভব নয় এবং সেই চেষ্টাটা আমরা করছিও না অবস্থা পরিস্থিতি বদলালে ভবিষ্যতে কী দাঁড়াবে সেটা এখন বলা সম্ভব নয় যাই হোক দুই নেত্রী নেই তবে অনুষ্ঠানে অতিথি নির্বাচনের সময় আমরা চিন্তা করেছি যে দুজন নারী নেত্রীকে প্রতীকী অর্থে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো এবং সেভাবেই জানিয়েছি এবং এই দুজন সংসদ সদস্য হবেন এবং যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী দুজনই সংসদ সদস্য সঙ্গত কারণেই দুজন সংসদ সদস্যকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং আরও একটি বিবেচনা কাজ করেছে যে আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু আমরা বলি আমাদের জাতীয় সংসদ কিন্তু বাস্তবে সেটি নয় কিন্তু জাতীয় সংসদে সরকারি দলকে ডিফেন্ড করা বা বিরোধী দল হয়ে যারা সরকারকে আক্রমণ করেন বা বিরোধী দলকে ডিফেন্ড করেন সেখানে তুলনামূলক বিচারে পুরুষ সদস্যদের চাইতে আমাদের নারী সংসদ সদস্যরা অনেক এগিয়ে অতীতের যে কোনো সময়কার চাইতে আমাদের এই সংসদের অর্থাৎ নবম জাতীয় সংসদের নারী সংসদ সদস্যরা জাতির কাছে দেশের নাগরিকদের কাছে ভোটারদের কাছে অনেক বেশি পরিচিত চলুন আমরা পরিচিত হই আমার আজকের অতিথিদের সঙ্গে আমার আজকের যারা এই বিশেষ অনুষ্ঠানের অর্থাৎ নামহীন অনুষ্ঠানের অতিথি তাদের দুজনকে আপনারা চেনেন বেশ ভালোভাবেই চেনেন আমার বায়ে বসা আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য সৈয়দা আশিফা আশাফি পাপিয়া আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় অর্থাৎ সরকার দলীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার স্বাগত আপনাদের আসিফা আশাফি পাপিয়া আপনাকে আমি শুরু করি অগাস্ট মাস এবং অগাস্ট মাসে অনেক ঘটনা অতীতে ঘটেছে অতি সম্প্রতি দপ্তরবিহীন মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতা তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী আপনার দলের নেত্রী তার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত একুশে আগস্টের ঘটনার কারণে আপনি কি মনে করেন আপনার নেতৃত্ব ক্ষমা চাওয়া উচিত দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত যে কথাটি বলেছে তার পূর্বে তার ক্ষমা চাওয়া উচিত যে তার দুর্নীতির টাকা তার এপিএস এর গাড়িতে গেল আর গাড়িতে টাকা পাওয়ার পর এই সরকার তাকে এখন পর্যন্ত দপ্তরবিহীন মন্ত্রীতে কেন রেখেছে এবং সেই টাকাটা কেন পাওয়া গেল এখন পর্যন্ত কোনো জবাবদিহিতা তো নেই বরং দুদককে দিয়ে একটি নামে মাত্র তদন্ত করে তাকে আরো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে যে সুরঞ্জিত চরিত্রবান সৎ আর মহানভব ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান মন্ত্রী পরিষদের সদস্যের ভিতর আছে কি নেই আর জন্মদিন সংক্রান্ত যে বিষয়টি আপনি বলেছেন জন্মদিন আর মৃত্যুদিন এটা নির্ধারণ করার মালিক হচ্ছেন মহান সৃষ্টিকর্তা বলছি আলমিন্টে অনেক ঘটনা মহান সৃষ্টিকর্তা রাবুল আলমিন তো জন্মদিন আল্লাহ কাকে কখন তুলে নিবে আর কাকে কখন জন্ম দিবে আর কার কখন বিয়ে হবে এই তিনটা জিনিস একবারে সৃষ্টিকর্তার হাতে এই নিয়ে মন্তব্য করা কোনো ব্যক্তির একদমই উচিত না শেখ শেখ মুজিবুর রহমান পনেরোই আগস্ট মারা গেছেন এই জন্য বাংলাদেশের কোনো বছরের কোনো পনেরোই আগস্টের কোনো নবজাতক শিশুকের জন্ম হবে না এটি যদি সুরঞ্জিত সেনগুপ্ত গুপ্ত মিন করে থাকেন তাহলে তো আল্লাহর সাথে ওনার যুদ্ধ এবং সংলাপের প্রয়োজন থাকবে আপনার সাথে আমার সংলাপ কিন্তু হবে না মধ্যে সংলাপ হবে না সেই পর্যন্ত যেতে হবে প্রথম বিষয় আর দ্বিতীয়ত উনি যেই যেই সংসদ সংসদ সদস্য সদস্য সংসদের ওখানে তাহলে আইন পাস করতে হবে যে আল্লাহর সাথে সন্ধি করার পর সংসদে আইন পাস করতে হবে যে পনেরোই আগস্ট বাংলাদেশের কোনো দম্পতি যাতে সন্তান প্রসব না করে যদি করে তাহলে এই দণ্ড আর এই শাস্তি এই হচ্ছে বিষয়বস্তু আমি শুনবো আপনার কথা নাজমা কি মনে করেন যে সুরঞ্জিত সেনগুপ্ত যে দাবি করেছেন সেই দাবি বা সেই বক্তব্য কি আপনার আপনার দলের সবার কিনা না এটা তো আমরা যারা রাজনীতি করি বেগম খালেদা জিয়া হচ্ছেন আমাদের মাননীয় বিরোধী দলের নেতা এবং বাংলাদেশের রাজনীতি করা করা এবং না করা সকল সাধারণ মানুষই কিন্তু মনে করে যে রাজনীতি যদি গুণগত পরিবর্তন আসতে হয় যদি আমরা সকলে মিলে যে চেষ্টা করছি যে আমরা একটা সম্মিলিতভাবে ইলেকশন করব একটা ফর্মুলে মানে ফর্মুলা বের করব আলাপ জনগণ যেমন চাচ্ছে যে আলাপ আলোচনা হোক দুই নেত্রীর মধ্যে হোক কিংবা দুই দলের মধ্যে হোক কিন্তু সেখানে যদি বেগম খালেদা জিয়া তার চারটি জন্মদিনে আছে জন্মদিন কিন্তু তার চার চারটি এবং উনিশশো সালে কিন্তু পনেরোই আগস্ট তার জন্মদিন লিখেছিলেন উনিশশো সালে তার দৈনিক দিনকাল পত্রিকায় তার যখন উনি মানে প্রধানমন্ত্রী হলেন তার আগে কিন্তু আরো কয়েকবার ওনার ওনার ম্যাট্রিক ম্যাট্রিক পাশের সময় উনি যখন পরীক্ষা দিয়েছিলেন সেই সময় ওনার একটা জন্ম তারিখ ছিল ওনার বিবাহ রেজিস্ট্রেশন সময় একটা জন্ম জন্ম তারিখ ছিল ওনার পাসপোর্ট তৈরি করার সময় একটি জন্ম তারিখ ছিল এবং এইটি হচ্ছে সর্বশেষ উনি উনিশশো সালে এই তথ্যটা উনি দিয়েছেন এর আগে কিন্তু উনিশশো পনেরোই আগস্ট ওনার জন্মদিন ছিল না আর আপনি যেটা বলেছেন যে মহান আল্লাহতাল্লাকে মানে অনুরোধ করতে হবে যে ওই ওই দিনে যেন কারোর জন্ম না হয় বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং প্রধান বিরোধী দল আগে উনি দুই দুইবার প্রধানমন্ত্রী ছিলেন

একুশ আগস্ট যখন জোট সরকার ক্ষমতায় ছিল তখন আমরা একটি সন্ত্রাস বিরোধী একটি সমাবেশ করছিলাম যে সমাবেশের মাননীয় আমাদের তখনকার বিরোধী দলের নেতা জননেত্রী শেখ হাসিনা সেখানে প্রধান অতিথি ছিলেন এবং তিনি সহ আমাদের দলের সকল সিনিয়র নেতৃবৃন্দ ওই সময় ট্রাকে অবস্থান করছিলেন এবং সন্ত্রাস বিরোধী সমাবেশ ছিল ওইখানে সেই সন্ত্রাস বিরোধী সমাবেশে কি করে একটি সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় গ্রেনেড হামলা হলো এবং পরপর কয়েকটি গ্রেনেড বিস্ফোরিত হলো মহামান্য রাষ্ট্রপতির স্ত্রী বেগম আইবি রহমান সহ তেইশ জন নেতাকর্মী ওখানে টকবক করে তাদের রক্ত ফুটছিল আগুন তার মানে চুলায় ভাত গরম হলে যেমন আগুনের মতো রক্ত পড়ে আমি ওখানে স্পটে ছিলাম ওইভাবে তেইশটি তাজা প্রাণ ওখানে ঝরে গেল আইবি রহমান মারা গেলেন আর হাজার হাজার নেতা কর্মী আমাদের ওই সময় তাদের পুলিশ বাহিনী কি করেছেন এখন তো তদন্তে বেরিয়ে আসছে পুলিশটা করলো কি আমরা যখনই গ্রেনেড ইয়ে হলো ওরা আমাদের দিকে আমরা যাতে আমাদের লাশ উদ্ধার করতে না পারি আরো হয়তো অনেক লাশ ছিল তারা হয়তো নিয়ে গেছে আমরা যাই না কাপড়ে বেঁধে বেঁধে আমরা নিয়ে যেতে দেখেছি সেই লাশ যাতে আমার জনগণ বেশি না দেখতে পারে এবং ওই এলাকার সঙ্গে সঙ্গে করলো কি ওরা কাদানি গ্যাস মারলো আমাদেরকে ছত্রভঙ্গে করে দিল আমাদের একটু কাঁদতেও দিল না ওখানে দাঁড়িয়ে এবং সঙ্গে সঙ্গে তারা করলো কি ওই জায়গাটা পরিষ্কার করে ফেললো কোনো আলামত তারা দিল না এবং তারপরে আপনি দেখেন যে দল ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সেই জেলখানায় সেই একই সেই আরজেস গ্রেন যেটা গ্রেনেড সে গ্রেনেড পাওয়া গেল তারপরে কি হলো জর্স মিয়া নামক একটি একদম নামহীন একটা সিস মানে একটা কি ধরনের এক ব্যক্তিকে মানে তাকে মলা হলো না আপনি নাটক জজমিয়া নাটক সাজানো হলো এবং তাকে জেলে ঢোকানো হলো এবং তাকে দেশিকরিত তে হলো এবং তার पत्नीকে প্রতি মাসে দুই বা 3000 টাকা করে ভাতা দিত যে তুমি সরকার থেকেই দিত সেটা যে তোমরা তোমার হাজবেন ওখানে থাক কিছু হবে না আমরা তোমাকে তোমার সংসার খরচ দিচ্ছি এই যে নাটকগুলি করল। গণতন্ত্র বিকশিত হবে রাজনৈতিক সমাজতা হবে কিভাবে রাজনৈতিক দলকে নিচ্ছির্ণ করে দিয়ে এখন জাতির জনক এর কন্যাকে নিচ্ছির্ণ করে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বিগত দিনে তো হয়নি এখন এই পালটো অভিযুক্ত ওনারাও যেটি করছেন যে ওনাদেরকে বাড়ি থেকে উৎছেদ করে দিচ্ছেন বাড়ি থেকে উৎছেদ আর জীবন নাশ করা সন্তানদেরকে দেশছাড়া করেছেন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বাংলাদেশে 19 বার হামলা করা হয়েছে জিবিএনপি করেছে করেছে যারা করেছে তারা বিএনপির সমর্থন পুষ্ট তারা তাদের সঙ্গে বিএনপির সক্ষত বেগম খালেদা জিয়াকে তো আজ পর্যন্ত কেউ বোমা হামলা করেনি তাকে তো হত্যার উদ্দেশ্য কোনো কিছু করেনি তাহলে কেন বারবার শেখ হাসিনার উপর তাদের এই আক্রমণ এবং সরকার একটা অকার্যকর সরকার এবং ব্যর্থ সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বৈদেশিক সম্পর্ক থেকে শুরু করে এবং দেশের দ্রব্যমূল্যের যে পরিস্থিতি সমস্ত কিছুতে জনগণের চাহিদা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেছে এবং যদি জনপ্রিয়তা ব্যারোমিটারের পারদ দিয়ে যদি মাপা যায় সর্বনিম্নে বর্তমানে অবস্থান করছে এবং যখন তারা দেখে যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে তখন এদের আর কোনো তথ্য এবং তো থাকেই না জনগণের দৃষ্টি অন্যদিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তখন বিএনপিকে কে ধরা ছাড়াই দেওয়ার কোনো পথ কিন্তু থাকে না আজকে সুরঞ্জিত সেনগুপ্ত আগস্ট মাসকে যদি ওই একুশে আগস্ট আর পনেরোই আগস্টকে ইন্ডিকেট করে কোনো কথা বলে থাকে আপনি আমাকে সংক্ষিপ্ত আকারে কথাটা বলেছেন আমি সাধারণ চিন্তা চেতনায় কিন্তু পনেরোই আগস্ট সম্পর্কে বলেছি নাজমার বক্তব্যে যে একুশে আগস্টের যে ব্যাপারটা আসলো রাজনীতির গুণগত পরিবর্তনের কথা সে বলেছে রাজনীতির গুণগত পরিবর্তন করতে গেলে জন্মদিনের মিত্রদিন পালনের মধ্য দিয়ে কিন্তু গুণগত পরিবর্তন হয় না দেখেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তারেক রহমান যখন রাজনীতিতে হাতে হাতেখড়ি হলো 2001 এর পর ক্ষমতায় আসার পর गोपालগঞ্জে যে তিনি লড়াই ওরা উনাদের পক্ষের উত্তর আমি দেব তারেক রহমান गोपालগঞ্জে শেখ মুজিবুর রহমানের কর্তৃক পরীক্ষিত শেখ মুজিবুর রহমানের गोपालগঞ্জে যে যে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন আজকে জয় যখন আসলো দেশে জয়কে যে ফুল দিয়ে বরণ করলো উত্তরবঙ্গে যখন উত্তরাঞ্চলের গেল সফরে রংপুরে তার বাবার দেশে যখন গেল আজকে এগুলোর কোনো উদারতা গুণগত পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগছে না পাশাপাশি দেখেন কন্টিনিউয়াস ভাবে যে অসভ্য কথাবার্তা একটা সরকার প্রধান হওয়ার পর যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে সংঘাত বৃদ্ধি পায় এবং গৃহযুদ্ধ বৃদ্ধি পায় সেগুলো ক্রমান্বয়ে কিন্তু বলে যাচ্ছে রাজনৈতিক গুণগত পরিবর্তন তখনই সম্ভব ছিল ওয়ান এলেভেনের পর যখন দুই নেত্রী জেলখানায় গেল এবং দুই নেত্রীর বিপক্ষে ব্যবসায়ী মহল থেকে শুরু করে অসাংবিধানিক সরকার নির্বাচিত নয় এরকম ব্যক্তিরা যে সারাশি আক্রমণটা চালিয়েছিল দুই নেত্রীকে মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত একমাত্র রাজনৈতিক কর্মীরাই কিন্তু সেদিন রক্ষা করেছিল এবং দুই নেত্রীর পক্ষে ছিল এই গুণগত পরিবর্তন সম্ভবপর ছিল যখন এই নির্বাচনটা যেভাবেই হোক না কেন যদিও প্রশ্নবুদ্ধ নির্বাচন বাংলাদেশে মানুষের কাছে এই নির্বাচনের পরবর্তী যে সরকার ক্ষমতায় আসলো গুণগত পরিবর্তন করা তাদের পক্ষে কিন্তু একমাত্র সম্ভবপর ছিল কিন্তু তারা দেখেন যে সমস্ত কথাবার্তা বলে আজকে তারা ক্ষমতা এসেছে কোন কথাটি তারা পালন করতে পেরেছে যেটা বলেছে সেটা করেনি আর যেটা বলেনি সেটাই কিন্তু তারা আজকে করছে আমি বলি আজকে আমার কথাটা আমি শেষ করিনি তারপরে একুশে আগস্টের যে প্রশ্ন আসলো একুশে আগস্টে জর্জ মিয়ার নাটক করার তো কোনো প্রয়োজন নেই একুশে আগস্ট করেছে কারা আজকে স্পষ্ট করে বাংলাদেশের মানুষের কাছে দেখা যাচ্ছে যে বাংলাদেশকে গিনিপিকের মতো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ব্যবহার করছে তাদের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের যে অবাধ আচরণ এবং যত দুর্ঘটনা এই চৌষট্টিটা জেলা থেকে শুরু করে যে সমস্ত রাজনৈতিকবিদের বোমাহাল এক চিঠি হবে তারা করেছে তাদের স্বার্থটা কি বাংলাদেশকে অকার্যকর করবে তাদের মন তারা দলকে ক্ষমতায় নিয়ে আসবে এবং তাদের ব্যবসা বাণিজ্য শেখ হাসিনাকে মারার কোনো টার্গেট তাদের ছিল না ওই রয়ের যদি থাকতো তারা সেই টার্গেটও তাদের পূরণ করত।

সিঙ্গাপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমেছে বাংলাদেশে আর সমস্ত জখমী তারা করলো কি ভারতে চিকিৎসার জন্য তোফাল সাহেব থেকে শুরু করে রাজ্জাক সাহেব থেকে শুরু করে যারা জখমী ছিল প্রত্যেককে ভারতে চলে গেল ইন্টারপোলের 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 সবাই তো যায় ভারত আসলে তো আপনাদের সুবিধা হয় আওয়ামী লীগের নেতারা করবেন ব্যবসা আর বাংলাদেশের পাকিস্তানের সাথে ভারত

ওই রয়্যাল ট্রেনিং আছে রয়ের দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত এবং বর্তমান বাংলাদেশী জঅপহরণ গুম যা কিছু হচ্ছে একমাত্র আপনারা কি কিন্তু অবহিত 21 আগস্টের ঘটনা আপনারা নেতৃত্ব খুব ভালো করে জানেন যেই গাড়িতে উনি এসছিলেন ওই সভাস্থলে ফেরার পথে দেখা গেছে ওই গাড়ি উনাকে নাبيه দিয়ে তার 32 নম্বর ধানমড়িতে গেছে আরেকটি গাড়ি কথা আরেকটি

এবং আপনারা যেই দেশের প্রতি নির্ভর করে ক্ষমতায় আছেন

বিশ্বের ইকোনমি নিয়ে যারা গবেষণা করে যে ট্রেডিং ইকোনমিক্স ডট কম আপনি ভিজিট করবেন সেখানে বাংলাদেশ সম্পর্কে কি সকল তথ্য আছে বাংলাদেশের জিডিপির গ্রোথ এখন কত ছয় পয়েন্ট সাত শতাংশ তাই না বাংলাদেশের গত বছর তেইশ বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে বাংলাদেশে গার্মেন্টস শিল্প রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে এবং বিশ্বের মধ্যে 45 তম যে 221 টি রাষ্ট্র আছে যারা আপনার ট্রেডিং করে তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান 40 থেকে 45 এর মধ্যে বাংলাদেশে আপনার যেটা রেমিটেন্স প্রবাহ প্রায় 20 এর কাছাকাছি আপনার রিজার্ভ আপনার কত এখন রিজার্ভ ব্যবহারে কমে গেছে বৈদেশিক মুদ্রা না না রিজার্ভ কত আছে এখন দেখেন এইটা মানে আমাদের ইশে আপনি দেখেন বিদ্যুতের কি অবস্থা মন্ত্রীদের মুখে কানাডায় বাড়ি লন্ডনে আপনারা যখন আপনারা যখন ক্ষমতা বিদ্যুতের বিদ্যুতের চাহিদা ছিল পাঁচ হাজার

দুর্নীতি উনি যেটা বলেছেন সুটকেশের পর সুটকেশ পাচার করছে সম্ভব দুর্নীতি আর ওনাদের দুর্নীতি প্রমাণিত আপনি জানেন কোনো কিছু প্রমাণ করতে পারবেন এটা জানেন কথা জানেন আপনি কি জানেন যে সিঙ্গাপুরের আইনে যে জিনিসটি অপরাধ নয় সেই সংশ্লিষ্ট আইন বাংলাদেশে কখনো বিচার হয় না

তারিখ আমি আপনাদের দুজনকে একটু থামিয়ে দিচ্ছি দুজনকে থামিয়ে দিচ্ছি কেননা এই যে বিতর্কটা আমরা করছি আপনারা করছেন এবং বছরের পর বছর থেকে করছেন এবং যেটি সূত্রপাত আপনারা বলে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিয়ে আপনারা বলছেন স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে কিন্তু এই বিতর্ক বছর বয়স এখন বাংলাদেশের এবং বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠী অর্থাৎ সত্তর ভাগেরও বেশি নাগরিক তাদের বয়স চল্লিশের নিচে তাদের কি লাভ হচ্ছে এই প্রশ্নটা আপনাদের কাছে করবো আমার সঙ্গে একটা আপনারা

Chalo. যে আগে বুঝতে পারেন এক ধরনের প্রতিযোগিতা যে আমি আমরা যখন ওই আগের স্টুডিওতে কথা বলছিলাম অর্থাৎ দু নম্বর স্টুডিতে কথা বলছিলাম আমি আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে বাংলাদেশের বয়স এখন চল্লিশের বেশি এবং বাংলাদেশের জনসংখ্যার সত্তর ভাগের বয়স এখন চল্লিশের নিচে চেয়ারদের প্রতিনিধিরা এখানে বসা আছেন আপনাদের দুজনের সামনে বাংলাদেশের উনিশটি বিশ্ববিদ্যালয়ের পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী বসা আছেন যেসব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে রয়েছেন আমি সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি না সময়ের অভাবের কারণে সেই সব বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সান্তা মারিয়াম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস নর্দার্ন ইউনিভার্সিটি পিপুলস ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের দুটো কলেজ রয়েছে ঢাকা কলেজ ইডেন গার্লস কলেজ সমৃতা মেডিকেল কলেজ আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এশিয়ান ইউনিভার্সিটি যুক্তরাজ্যের নর্থ আমরিয়ান ইউনিভার্সিটি বঙ্গবন্ধু এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ উনিশটি বিশ্ববিদ্যালয়ের পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী আপনাদের সামনে এবং আমি যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা আবার একটু করতে চাই এক মিনিট করে যদি আপনারা উত্তর দেন তারপরে এরা আপনাদেরকে প্রশ্ন করবে এদের উত্তর আপনারা দেবেন যখন কোনো প্রশ্ন যদি আজকে যদি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বিদ্যুৎ নিয়ে করি দুর্নীতি নিয়ে করি আপনাদের অনেকের প্রশ্নের উত্তর শুরু হয় উনিশশো সাল থেকে এবং সেই পুরনো ইতিহাস একই ইতিহাসের আবর্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ কিন্তু একটি বাংলাদেশ সেটি নির্মাণের জন্য যে রাজনীতিটা থাকা দরকার যে সহমর্মিতা থাকা দরকার যে সমঝোতাটা থাকা দরকার প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে আপনাদের দুটো দলের মধ্যে সেটি বাংলাদেশের জনগণ দেখতে পায় না বিশেষ করে এই তরুণ প্রজন্ম দেখতে পায় না এবং এরা সেই জায়গাটাকে হতাশ এই জায়গাটা কেন পরিবর্তন আনতে পারছে না আপনারা এক মিনিট সময় আপনি যদি বলেন এখানে সবচেয়ে বড় যে বিষয় যে বাংলাদেশের শুধু নয় যে কোনো দেশের নাগরিকের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দেশপ্রেম জন্মের সাথে সাথে যখন মানুষ বৃদ্ধি পায় এই দেশপ্রেমটা আস্তে আস্তে মানুষের ভিতরে বৃদ্ধি পায় এই দেশপ্রেমটা একশোর একশো পার্সেন্ট যদি থাকে তাহলে পৃথিবীতে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়াও যেমন সম্ভব হৃদ্রতাপূর্ণ রাজনৈতিক সংগঠন হওয়া সম্ভব স্থিতিশীল গণতন্ত্র সম্ভব এবং টেকসই সরকারি দল বিরোধী দলের সম্পর্ক থাকা কিন্তু সম্ভব কিন্তু আমাদের ভিতরে সত্যিকার অর্থে দেশপ্রেমের সর্বস্তরে অভাব রয়েছে রাজনীতি করার কারণে রাজনীতিবিদদের এই অভাববোধটা দুর্নীতিটা এটা মানুষের সাধারণ চোখে বেশি পড়ে ব্যবসায়ী থেকে শুরু করে আমলা

কি বুঝছে সেটি অনেক সময় আপনারা চিন্তা করেন অন্ততঃ কথাবার্তা দেখে মনে হয় আজকে যে এদের মুখমুখি হতে হবে এরকম ধারণা আপনাদের কারো দুজনের মধ্যে ছিল না ছিল না টোটাল আপনার আইডিয়া কিভাবে কি করছেন জানি না আমি তো মনে করি আমাদের দেশে তরুণ প্রজন্ম এখন অনেক বেশি এগিয়ে তারা শিক্ষা দীক্ষা তাদের জ্ঞান এবং সকল কিছু দিক দিয়ে তারা কিন্তু এগিয়ে আমাদের দেশে যে বিজ্ঞান ও প্রযুক্তির যে ব্যবহার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা ডিক্লেয়ার করেছিলেন এবং আমাদের নির্বাচন ইস্তেহারে যেটা ছিল ডিজিটাল বাংলাদেশ আমরা গড়তে চাই তরুণ প্রজন্ম আমরা মনে করি যে তরুণ প্রজন্মই কিন্তু আমাদেরকে সংসদে পাঠিয়েছে আমরা তাদের তাদের সমর্থন দিয়ে আমরা একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি প্রথমকে প্রশ্ন করতে চান আপনি করবেন মাইক্রোফোনটা আপনার নামটা বলবেন এবং কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সেটা বলে প্রশ্ন করবেন এবং নাম হচ্ছে মোহাম্মদ ওয়াইল কাদের হাসিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

যা নাকি সাধারণ জনগণের মানে আপনি একজন অ্যাডভোকেট আপনার কাছে এটা আমরা আশা করি না এখন আপনি এটা কি মনে করেন চার বছর আমি কিন্তু বিরোধী দল সরকারি দল না সরকার যখন জনগণের প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় সরকারের এই ব্যর্থতা আমি বিরোধী দল হিসেবে অবশ্যই তীব্র ভাষায় প্রতিবাদ করব সমালোচনা করব এটা বিরোধী দলের একটা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যেটা অ্যাডভোকেট আর সংসদ সদস্য পার্থক্য কিছু নেই সংসদে যে কোনো বক্তব্য দিতে গেলে কার্যপ্রণালী বিধিমাফিক আমাদের যে নিয়ম মেপে যে বক্তৃতাটা দিতে হয় ওই নিয়ম কিন্তু বক্তব্য আমি দিই তো সরকারি দলের সংসদ নেত্রী যখন যে ভাষায় বক্তব্য রাখে তার প্রতিবাদ যখন আমাকে করতে হবে আমি তখন তার বক্তব্যটা আগে বলবো যে অমক তারিখে অতদিনে সম্মানিত সংসদ নেত্রী অমক বক্তব্য বলেছেন তার বক্তৃতাটা কোট করার পরে আমি যেটা বলবো আমার বক্তব্যটা আমি বলবো যে যে সংবিধানের নিয়ম মাফিকে আমি আমার বক্তব্য রেখেছি যার কারণে আমার কোনো বক্তব্য স্পিকার এক্সপ্যান্ড করতে পারেনি এবং সংসদ বহির্ভূত কোনো ভাষায় কিন্তু আমি বক্তব্য রাখি জি মেয়েদের মধ্য থেকে কেউ আমি একটু নেব সবার কথা মাইক্রোফোনটা নাম এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে নাজমাই ম্যামের কাছে প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে আমাদের যে মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষার যে ভিত্তিতে নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে আমাদের যে এক্সিস্টিং সিস্টেম ভর্তি পরীক্ষার সেখানে অনেক ছেলেমেয়ে আছে আমাদের দেশে যারা খুব ভালো গ্রেড পয়েন্ট অর্জন করতে পারে না কিন্তু ভর্তি পরীক্ষায় খুব সাফল্য দেখাতে পারে তো যদি গ্রেডিং সিস্টেমের মাধ্যমেই ভর্তি পরীক্ষা নেওয়া হয় তাহলে এই কম গ্রেড পয়েন্ট অর্জনকারী মেধাবী শিক্ষার্থীগুলোর জন্য কি কোনো কিছু ভাবা হয়েছে ধন্যবাদ এটা আসলে আমি আমি নিজেও দেখেছি এটা একটা প্রস্তাবনা ছিল মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের আমার মনে হয় আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা মনে করি এই প্রথমে এই সিদ্ধান্তটা ঠিক ওইভাবে নেওয়া আমার কাছে নিজের কাছেও একটা সঠিক বলে মনে হয়নি আমি মনে করি এবার অন্তত এরকম হওয়া উচিত যে ফিফটি মেধার ইসের ভিত্তিতে জিপিএর ভিত্তিতে আর ফিফটি পার্সেন্ট লিখিত পরীক্ষার ভিত্তিতে এটা হলে আমার মনে হয় সেটা ভালো হবে আর যদি এটা করতে হয় যে মানে কে কত মার্কস পেল তার ভেরিয়েশনের উপর নির্ভর করে ভর্তি হতে হয় সেটা আমার মনে হয় এক দুই বছর আগে ডিক্লারেশন দিলে ভালো হয় তাহলে স্টুডেন্টরা সেইভাবে প্রিপারেশন নিতে পারবে তো ঠিক আছে আপনার বক্তব্য আমি নিশ্চয়ই আমার মানে যথাযথ ধন্যবাদ আমি এই যে দুটো প্রধান দলের যে রাজনীতি বাংলাদেশে বা আমাদের রাজনীতির যে সংস্কৃতি সেগুলো নিয়ে কোনো প্রশ্ন কারো আছে কি আপনি আমি একটু আমি হাসান মাহমুদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছি তো রাজনৈতিক সংস্কৃতির বিষয়টাতে আপনারা যা যেটা করে থাকেন সেটা হচ্ছে যে উভয় দলই যেটা বিশেষ করে আমার সরকার দলের যিনি আছেন মাননীয় সংসদ সদস্য আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনারা কেন এই জন্মদিন মৃত্যুদিন নিয়ে ব্যস্ত থাকেন লিবনের মতো বিষয়গুলো সাগরণী হত্যার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কেন আপনারা এভাবে গুরুত্ব না দিয়ে নতুন একটি বিষয় যেটা জনগণের আও কোনো প্রয়োজন নাই দেশের অর্থনৈতিক উন্নতি কোনোভাবে কোনো ধরনের সুফল বয়ে আনতে না এরকম কি কিছু বিষয় যেমন আপনারা মানে জন্মদিন মৃত্যুদিনের বিষয়টিতে যেরকম মাতামাতি করে করে থাকেন এই জিনিসগুলো কি আসলে আপনাদের করা উচিত নাকি আর আদৌ গঠনমূলক যেগুলো সেগুলোতে আড়াল আছে সেগুলো কি আদৌ কোনো উপকারে আসতেছে আমাদের আপনি একটা জন্মদিন আর মৃত্যুদিন কার মৃত্যু দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন এবং সেখানে শুধু বঙ্গ জাতির জনক না তার সন্তানেরা যত এবং বছরের বছরের শিশু সুকান্ত বাবু পর্যন্ত এবং নারী অন্তঃসত্ত্বার নারীকে পর্যন্ত সেদিন হত্যা করা হয়েছিল আমাদের প্রশ্ন হচ্ছে এইটা সুশীল সমাজ এবং আপনারা যখন ইয়াং জেনারেশন যখন বলেন যে রাজনৈতিক সমঝোতা হওয়া উচিত কাদের সাথে সমঝোতা হবে যারা জন্মদিন না হওয়া সত্ত্বেও পনেরোই আগস্ট বিশাল কেক কেটে আনন্দ উল্লাহ প্রকাশ করেন এবং জন্মদিন ওই দিন ছিল না এবং আমরা এইটাই এই প্রশ্নটা করি আমাদের আপত্তি নাই করুক এটা জনগণ বিচার করবে কিন্তু যখন মানুষ প্রশ্ন করে যে আপনারা কেন এক হতে পারেন না গণতন্ত্রের প্রশ্নে কিংবা রাজনীতির অনেক ক্ষেত্রে দেশের ক্ষেত্রে সে কেন এক হতে পারি না সেই বুদ্ধিজীবীদের যারা আমাদেরকে বলে থাকেন উচিত আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন তাদের এখন মনে প্রশ্ন হয় আপনার কি মনে হবে যে জাতির জনক যে কিনা তার সুখ দুঃখে যার পাশে ছিলেন তার কি উচিত ওই দিন উল্লাস প্রকাশ করা তারপরে একই জন্মদিন না এদের সঙ্গে ঐক্য সমঝোতা সম্ভব কিনা এই প্রশ্নটা দেখেছেন এরপ্রেক্ষিতে তার কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু মাঝখানে যাচ্ছে একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে কোন সমাধান হচ্ছে না পদ্মা সেতু নিয়ে কোন স্পষ্ট সমাধান আপনারা আসতে না তো আমাদের যে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ যা তৈরি করার দায়িত্ব আপনাদের আপনারা সেক্ষেত্রে কোন গঠনমূলক কোন কিছু তৈরি করছেন না এক্ষেত্রে আপনাদের কোনো মতামত আমি প্রথমেই বলি ধন্যবাদ একদম কারেন্ট ইস্যু নিয়ে প্রশ্নটা করেছে সেটি হচ্ছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে কিন্তু আমরা নোবেল বিজয়ের পরে সবাই স্বাগত জানিয়েছিলাম আপনি নিশ্চয়ই জানবেন যে নোবেল বিজয় বিশ্বের এক সময় আমাদের যে মহান একজন নেতা ছিল পার্শ্ববর্তী দেশে মহাত্মা গান্ধী শান্তির জন্য অনেক কাজ করেছেন উনি কিন্তু পান নাই কিন্তু আর একজন সমরবাদী নেতা হ্যান্ডি কেসেঞ্জার পেয়েছিলেন নোবেল বিজয় আমাদের দেশের ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছেন আমরা খুশি যে বাংলাদেশকে উনি রিপ্রেজেন্ট করতে পারছেন বিশ্বের বুকে আপনাকে দেখতে হবে নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ যখন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন তার বয়স তখন কত ছিল এবং একটি ব্যাংকের নিয়ম নীতি সরকারি আইন আছে সেটা আগে ছিল অধ্যাদেশের মাধ্যমে এই ব্যাংকটি করা হয়েছিল পরে এটা আইনে পরিণত হয়েছিল আইনে যদি থাকে এমডি কত বছর থাকবেন তো সেই আইনটা কি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না উনি তো সসম্মানেই উনি ওনার নেক্সট ম্যানকে এই দায়িত্বটা দিতে পারতেন বা ওনার যে পরিচালনা পর্দা আপনারা কি জানেন ওনার পরিচালনা মানে পরিচালক যারা তারা হচ্ছে দেশের অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত নারীদের নারীরা হচ্ছে ওনার পরিচালক তারা ওনাকে ভোট দিয়ে মনোনয়ন করেন এবং দীর্ঘ ত্রিশটি বছর উনি এইভাবে করেছেন উনি কোনো সেকেন্ড ম্যান তৈরি করেননি মানুষের জীবনটা মানুষটা মানে একটু একটু মানুষের জীবনটা একদিন মৃত্যুর মুখে পতিত হয় তখন কি করবে আরেকজনকে তো দিতে হবে দায়িত্ব যেটি বোঝা গেছে পদ্মা সেতুর ব্যাপারে বলছেন পদ্মা আমরা চেষ্টা করছি এটা আমাদের দেশের একটা উন্নয়নের একটা অন্যরকম একটা মডেল হবে আমাদের আমাদের মানে দক্ষিণবঙ্গ থেকে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন হবে আমরা যেহেতু সরকারে আছি আমরা চাচ্ছি সেতুটা হোক আমরা আপনার চেষ্টা করি যে কোনো পদ্ধতিতেই সমঝোতার প্রসঙ্গে নাজমাক্তার থেকে আর প্রশ্ন করতে চান কারো আমি একটু এই দিক থেকে নি

যে সঞ্চালন সঞ্চালনা করেন অনুষ্ঠানটা উপস্থাপক যেভাবে শুরু করে আমি প্রথমে আমি আমার ভঙ্গিমতোই আমি শুরু করি কিন্তু আমার প্রতিপক্ষ যে থাকে সে তখন যে স্টাইলে করে আমি তার কাউন্টার কিন্তু দিই কিন্তু আমি নিজে কখনো উত্তেজনাকর কোনো বক্তব্য

আমি বলতে চাচ্ছি যে আপনারা নেতা নেত্রীদের স্বার্থে পান থেকে চুন চুনলে আপনারা হরতাল করে জনগণের স্বার্থে আপনারা কি করলেন জনগণ যে পুঁজি বাজার নিয়ে তো আপনারা কোন গঠনমূলক ইয়ে দেন নাই মানে কর্মসূচি দেন নাই হ্যাঁ বিরোধী দলকে বলছি এবং সরকার দলকেও বলছি সরকার দলও একই কারণ বিরোধী দলে গেলে একই কাজটা করে একটা প্রশ্ন আছে যে এই যে বিতর্ক গুলো করলেন তার একটু আগে বলছিলেন যে যারা একুশে আগস্টের মতো ঘটনা ঘটায় তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হতে পারে কিনা তো বিরোধী দল ছাড়া বা প্রতিপক্ষ ছাড়া গণতন্ত্র হবে না এবং যেটি সরকারের দিক থেকে সবসময় বলা হয়ে থাকে সরকারি দল আওয়ামী লীগ বলে থাকে যে পঁচাত্তর এর পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই যাত্রা শুরু এবং বিএনপি তার বেনিফিশিয়ারি এবং পরোক্ষভাবে তারা যেটি বলবারও চেষ্টা করে এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনাদের দলের যারা মুখ্য ব্যক্তিত্ব তারা এর সঙ্গে বল ছিলেন এখন আমি স্পষ্ট ভাবে বলি যে শেখ মুজিবুর রহমানের জীবদ্দশা বিএনপি সৃষ্টি হয়নি এবং শেখ মুজিবুর রহমানের পনেরোই আগস্ট যেদিন মারা যান সেদিন বিএনপির জন্মও কিন্তু হয়নি শেখ মুজিবুর রহমানকে মেরেছেন কারা তারা তার দলেরই লোক ছিলেন এবং শেখ মুজিবুর রহমানের এই করুন মৃত্যুর সময় যারা তার লাশ ডিঙিয়ে লাশটাকে দাফন না করে ক্ষমতার ভাগ বটারা করেছে এবং যারা পরিষদের শপথ নিয়েছে এমপি হিসেবে পার্লামেন্টে গেছে তারা তৎকালীন আওয়ামী লীগের নেতা কিন্তু তারা বিএনপির কিন্তু কেউ নয় করাটা অহেতুক আর যার কারণেই কিন্তু প্রশ্নটা গায়ে লেগে যায় তৎকালীন গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালেটের মাধ্যমে না বুলেটের মাধ্যমে এটা আমি সব সময় বলি এটা আমাদের সবাই বলে এটা তারপরে আপনারা যদি দেখেন লক্ষ্য করবেন 91 সালে যখন বিএনপি সরকার গঠন করলো তখন বিরোধী দল কে ছিল বিরোধী দলের নেতা কে ছিল কর্নেল ফারুক এরা না বিএনপি না বিরোধী দলের নেতা ছিল প্লিজ আমাকে বলতে দেন তখন ছিল তারা তাদেরকে নির্বাচিত করে কে আনছিল

মানে ঝগড়া করতেছে আর আমাদের কাছে হাস্যকর মনে হচ্ছে মানে আমরা জাতি হিসাবে খুব মানে লজ্জাবোধ করতেছি তো আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন যে তরুণ প্রজন্ম যেখানে জিলবাই বলে যে সত্তর পার্সেন্ট হচ্ছে যেখানে তরুণ প্রজন্ম চল্লিশ বছরের নিচে সেক্ষেত্রে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য কে আছে উনিশশো বাউান্ন ভাষা আন্দোলন বলেন একাত্তর মুক্তিযুদ্ধ আমাদের নিত্য বিদেশ থেকে টাকা আনে নমুন নেই এরপর রাজনীতি কিছু জানে না এই যে আপনারা ঝগড়া করতেছেন আমরা কিন্তু উনিশটা বিশ্ববিদ্যালয়ের পঁয়ত্রিশ জন প্রতিনিধি আমরা কিন্তু হাস্য করি আমরা হাসতেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বলছি আমরা আসলে আপনার টক শোতে যেগুলো দেখি আপনারা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এগুলো নিয়ে আলোচনা করেন কিন্তু দেশের স্বার্থে দেশের জন্য এরকম আলোচনা খুব কমই হয় তারপর আমি যেটা আপনাদের কাছে জিজ্ঞেস করবো নাজমা কাছে সেটা হচ্ছে যে ধরেন আমরা যে দেখি বিভিন্ন ধরনের গ্যাস ক্ষেত্র বাংলাদেশে যেগুলো হচ্ছে কিছুদিন আগে হলো সিলেটে এবং কয়েকদিন আগেই হলো কৈলাস টিলা যেটা সেগুলো হচ্ছে সব কিন্তু বাপেক্স করেছে কিন্তু এত কিছুর পরেও আমরা কেন বারবার বাপেক্সকে উপেক্ষিত করে বিদেশি কোম্পানিগুলোর কাছে যাচ্ছি নাইকো হ্যাঁ তারপরে হচ্ছে ট্যাংরাটিলা আগুছরা এগুলো এগুলো থেকে কেন আমরা শিক্ষা নিতে পারছি না ধন্যবাদ আমি লিনাবিন্তা আতাউর রহমান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসেছি আমি যে প্রশ্নটা করতে চাই যে আমরা আপনারা এখানে আসার আগে যে ওখানে কথা বলছিলেন তখন দেখলাম যে আপনারা যার যার নিজের দলের নেত্রীকে নেত্রী ছেলেকে ডিফেন্ড করছিলেন এবং তাদের পক্ষে বিভিন্ন কথা বলেছিল কথাবার্তাটা অনেকটাই ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছিল কিন্তু ওখানে আমাদের কথা কোথায় ছিল আমি এখানে নিজেকে ওই কোটি কোটি জনগণের একটা রিপ্রেজেন্টেশন প্রতীক হিসেবে মনে করছি যাদের কথা কখনো বলা হয় না মনে করেন হরতালের সময় কোনো একটা হরতালের ঘটনা হলে তারপর বিরোধী দল বলে হরতাল জনগণ মিলে সফল করেছে এবং সরকারি দল বলে যে হরতাল জনগণ মানেনি হরতাল হয়নি এরকম বিভিন্ন ইস্যুতে বিরোধী দল বলে দেশের জনগণ খুব কষ্টে আছে সরকারি দল বলে যে জনগণ অনেক সুখে আছে কিন্তু আমার কাছে কে আসলো আমার কাছে বলতে আমি বোঝাচ্ছি এরকম কোটি মানুষকে আমার কাছে তো কেউ আসেননি আপনারা আমার হয়ে মানে আমার মতামত ওটা কিনা তা না জেনে আমার হয়ে বলে দিচ্ছেন কিভাবে আমাদের হয়ে কিভাবে বলে দিচ্ছেন এটি মোটামুটি ভাবে স্পষ্ট যে এই রাজনীতিটা ঠিক এই প্রজন্ম পছন্দ করছে না কিন্তু আমি আপনার কাছে আসছি তার আগে আশিফ পাপিয়া

আমি একটা বলবো আমার বিরুদ্ধেও বলবে ও যেটা বলবে আমি তার বিপক্ষে বলছি এর ভিতর থেকে তরুণ প্রজন্মের কাজ হচ্ছে সত্য তথ্যটা বেছে নেওয়া সত্য তথ্যটা বেছে নিতে হবে এবং সেটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে মানে আপনি মারামারি হলো মাইন্ড করতে রাজি মাইন্ড না তর্ক বিতর্ক তো অবশ্যই হবে তর্ক বিতর্ক ছাড়া ঝগড়া গ্রাম্য ভাষায় ঝগড়া বলবেন কেন এখানে তথ্য ভিত্তিক যেমন উনি বললো যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর পার্লামেন্টে যারা শপথ দিয়েছে তারা বিএনপির কিন্তু না তাহির উদ্দিন ঠাকুর ফণীভূষণ মজুমদার যারা বিএনপির সদস্য না তারা আওয়ামী লীগের সদস্য এবং তখন বিএনপি একটা অংশ কিন্তু সেইটাকে বিএনপি বললে হবে না দ্বিতীয় বিষয় হচ্ছে উনি ফারুক আর বলতেছে বিএনপি তাকে এমপি বানিয়েছে এটাও কিন্তু যথার্থ না আমরা অনেক বেশি অতীত নির্ভর হয়ে গেছি আমাদের দুই নেতা আমরা শ্রদ্ধা করি আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি একটা সাঁকো দেখি সেটা দেখি যে একজন নেতা স্বপ্ন দেখেন আমাদের বাঙালি ব্যক্তি কোনো স্বপ্ন নেই

জাঙ্গিনগর জাঙ্গিনগর গ্যাস গ্যাস উত্তোলনের কথা বলেছেন যে বাপেক্সকে শক্তিশালী করার কথা বলেছেন আমরাই বাপেক্সকে শক্তিশালী করেছে দেখেই কয়লাস্টিলা সুনেত্র এবং ওইটা একটা সুন্দরপুর এখানে গ্যাস আবিষ্কৃত হয়েছে এবং এই যে ঈদের আগের দিন যেটা আবিষ্কৃত হয়েছে কয়লাস্টিলায় সেখানে প্রতিদিন ফাইভ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে এটা আমাদের জন্য একটা বিশাল আবিষ্কার আমি মনে করি গ্যাস করতে আপনারা জানেন রিগ জাতির জনক বঙ্গবন্ধু যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন একটি মাত্র রিগ ক্রয় করে স্বাধীনতার চল্লিশ বছর হয়ে গেল একচল্লিশ বছর আরেকটি আর একটি রিগো কেউ ক্রয় করে আরেকটি রিগ ক্রয় করেছে

যে প্রশ্নের সাথে আসলে জনগণ সম্পর্কিত প্রশ্ন নয় এটা রাজনৈতিক সম্পর্কিত প্রশ্ন পনেরোই আগস্ট এবং একুশে আগস্ট স্বাভাবিক উত্তরটা উনি যেভাবে করেছেন প্রশ্নটা উত্তর আমাদেরকে সেভাবেই রাজনৈতিকভাবে কিন্তু দিতে হয়েছে আবার দ্রব্যমূল্য নিয়ে যদি প্রশ্ন করে যেমন শেয়ার বাজার শেয়ার বাজার নিয়ে হরতালের কথা আপনি বলছেন। আমরা যতগুলো এ যাবৎ হরতাল করেছি তারপর অধিকাংশ হরতালই

শেয়ার বাজারটাও বিদ্যুৎ না টাকা আত্মসাতের মামলাটা কেন হলো এটা নিয়ে এটার জন্য আপনারা হরতাল করেছেন ঠিক আছে

আমাদের এই আপার কাছে যে আপনারা প্রথমেই এসে আপনারা কি মানে সাতচল্লিশের পরে আমরা এখানকার সাম্প্রদায়িক রাজনীতিটাকে একভাবে করে দিয়েছি এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে সলভ কিন্তু আপনাদের বক্তব্য এবং আপনারা যেভাবে মানে রাষ্ট্রীয় আলাপের মধ্যে যেভাবে আল্লাহ ভগবান এগুলো নিয়ে আসেন আমরা কি আমরা কি ধরে নিব যে বিএমপি এখন থেকে সাম্প্রদায়িক রাজনীতিটাকে প্রশ্রয় দিয়ে এগুবেন আগামী দিনে

সাড়ে তিন বছরের পূর্বের দুর্নীতি শুধু আলোচনা করা হয় পর্যালোচনা আমরা সাড়ে তিন বছর কি করতে পারলাম এটা কিন্তু উপস্থাপন করা হয় না সেকেন্ড যেটা বিষয় যে বর্তমানে দুর্নীতি যে হচ্ছে আমি মনে করি যে মাননীয় মন্ত্রী সুরঞ্জিৎ চন্দ্রগুপ্ত এই দুর্নীতি সুন্দর জড়িত না কিন্তু তার পিএস এর গাড়ি থেকে যদি টাকা পাওয়া যায় আমি কি মনে করি আমার দায়িত্ব নেই অবশ্যই আমি একজন সতর্ক নাগরিক হিসেবে মনে করি আমার গাড়ি থেকে যদি টাকা পাওয়া যায় এই দায়িত্ব আমার তারপরও মাননীয় প্রধানমন্ত্রী কেন তাকে দপ্তর বিহীন মন্ত্রী রাখলেন এবং এটা জনগণিক আসসালাম আলাইকুম আমি ফার আহমেদ ইতি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে বলছি আমি বলতে চাচ্ছি যে আমাদের আজকের অনুষ্ঠানের অনেক কিছুই এখানে উপস্থাপত্য হচ্ছে যে কার কিভাবে কি করা উচিত কিন্তু আমরা যেটা জানতে চাচ্ছি এই যে আমাদের এই অনুষ্ঠানের শেষে আমরা আসলে কি নিয়ে যাচ্ছি

দুর্নীতি কম বেশি মানে আওয়ামী লীগ সরকার বা মহাজোট সরকার মানে তারা বড় দুর্নীতিবাজ বাংলাদেশ আগের সরকার না না কোন সরকার এখন সব দুর্নীতিবাজ যারা আছে সব দলে অভিযোগ করে বেশি বেশি কিন্তু রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি সেটা কারা বেশি রাজ প্রধানমন্ত্রীর পরিবারের দুর্নীতি সেটা হচ্ছে একটা বিষয় জিনিস যেটা জনগণকে বেশি টাস করে আর আমার মন্ত্রী আমাদের মন্ত্রী সভায় অনেক মন্ত্রী আছেন অনেক সংসদ সদস্য আছেন পার্লামেন্টে

না না আপনি 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 সিঙ্গাপুরে আপনি 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 নিশ্চয়ই আপনি স্টুডেন্ট আপনি পড়াশোনা করেন আপনি সিঙ্গাপুরের আদালত আমেরিকার আদালত এবং আমেরিকার ফেডারেল কোর্ট এসে যে বাংলাদেশের আপনি দেখছেন কথিত আমরা এখনো কোন স্পষ্ট প্রমাণ নাই সেটাকে নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই যে কোন টাকা ছাড় দেওয়া হলো না সেখানে দুর্নীতি হলো সেটা পূর্বে নির্বাচনের কথা

যে একটা মামলা হলো ধরেন একটা মামলা হলো সেই মামলাটা সর্বোচ্চ আদালত থেকে দণ্ডটা বহাল না হওয়া পর্যন্ত সেই মামলা নিয়ে বিচারাধীন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমি উচ্চকাল রেডিও টেলিভিশন প্রচার মাধ্যমে একটা সরকারের প্রতিনিধি হয়ে বলতে পারি না বললে মামলাটা কিন্তু প্রভাবিত করা হয় বিরোধী কি পারে বিরোধী দলও পারে না কোনো দলই পারে না কোনো ব্যক্তিও পারে না এই কারণে তো বাংলাদেশের আইনের গতিতে আইন চলছে না

বলতে পারি আমরা না আমার একটা কমন কোয়েশ্চেন দুইজনের কাছে আপনারা একে অন্যের দুর্নীতি নিয়ে অনেক কথা বলছেন দুর্নীতি নিয়ে দুর্নীতি নিয়ে অনেক কথা বলছেন কিন্তু দুর্নীতি প্রতিরোধ করতে কি করতে হবে আগামী ভবিষ্যতে দুর্নীতি প্রতিরোধ করতে কি করতে হবে এই

নাজম আব্বার কাছে আমার প্রশ্ন যে আপনারা প্রায় বলে থাকেন যে পদ্মা সেতুর ব্যাপারে বিশ্বব্যাংক কোন অর্থ ছাড় করেনি দুর্নীতি কিভাবে হলো বিশ্বব্যাংক তো একবারও বলিনি যে আমরা অর্থ ছাড় করেছি আর এই জায়গায় দুর্নীতি হয়েছে যে এটার যে ছিল সেটার ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রী যারা ছিলেন তারা ঘুষ মোটা অঙ্কের একটা ঘুষ চেয়েছে এবং তারা তথ্য প্রমাণও সরকারের কাছে দিয়েছে আপনারা এটা প্রকাশ করেননি বরঞ্চ প্রকাশ করা উচিত ছিল বরঞ্চ বাংলাদেশ পৃথিবীর দেশ যেটা অসাম্প্রদায়িক দেশ এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সহ করি ঈদ বলেন পূজা বলেন আর হচ্ছে পার্বন বলেন সমস্ত কিছু নিয়ে এখানে সাম্প্রদায়িক বীজ কোন ব্যক্তি কোন দল

বর্তমান অর্থনীতির যে অবস্থা আমাদের মুদ্রাস্ফীতি ডাবল ডিজিটে চলে গেছে এবং বাজেট ঘাটতি মোকাবেলার জন্য সরকার ব্যাংক লোন নিচ্ছে একদিকে নোট ছাপাচ্ছে যার জন্য মার্কেটে মানি সাপ্লাই অনেক বেড়ে গেছে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে একদিকে শেয়ার মার্কেটের অবস্থা খুব খারাপ কর্মসংস্থান কমে গেছে এবং এর প্রেক্ষিতে অর্থমন্ত্রী এবং অর্থউপদেষ্টার যে ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এই সার্বিক পরিস্থিতিটি আপনি একজন সরকারদলের এমপি হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন আমি বলি বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এখন কেমন বিশ্বের

আমরা বাজেট বাজেট সবাই দেখতে চায় দেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সামনে নির্বাচন কিন্তু নির্বাচনটি যথা অনুষ্ঠিত হবে কিনা সবাই অংশগ্রহণ করবে কিনা ফ্রি ফেয়ার হবে কিনা এর জন্য যে সমঝোতা দরকার সেই সমঝোতাটা কি প্রতিষ্ঠিত হবে বলে আপনি মনে করেন প্রতিষ্ঠিত আসলে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের এমন একটা উপায় বের করা উচিত সবাই মিলে যাতে আমরা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা কি গণতান্ত্রিক ভাবে অনেক বেশি এগিয়ে গিয়েছি না আমাদের দেশে কিন্তু কোন বিরোধী দল রাখেন না ওনারা কোন বিরোধী দল থাকুক এটা চান না এবং ওনারা একদলীয় গণতন্ত্র চান

এর মধ্যে চুপসে গেছে আর আরেকটি প্রশ্ন আপনি যে বলেন আপনি চা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেন নির্বাচন হয় এখন যখন যতগুলি নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে তখন তারা একটা ট্যাগলাইন লাগিয়ে দিচ্ছে যে ধূমপান ও রাজনীতি মুক্ত পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে এটি এটার জন্য কি আপনারা দায়ী না জি আরেকটা প্রশ্ন নিয়ে আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নাম জাহিদুল হক আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করছি তো আমরা কিছুটা পড়াশোনা করি রাজনৈতিক অর্থনীতি সম্পর্কে আমাদের একটু একটু প্রচারণ আছে তো সেই ক্ষেত্রে আপনারা যে এখানে

সেটা বাতিল করেছিলেন কিন্তু বেগম খালেদা সালে ক্ষমতায় এসে তার আগে জিয়া রহমান ছিলেন বাতিল করলেন না প্লিজ আমাকে সেটা এতই খারাপ হয়ে থাকলো সেটা একানব্বই সালে এসে বাতিল করতে হলো কেন তার আগেই যে গভর্নমেন্ট গুলি ছিল

আমি সেভাবে উত্তরটা দিয়েছি যে উনারা সমঝোতা চান না উনি স্পষ্ট বললো যে জন্ম পালন করছে আমি আমার ব্যক্তিগত পেনের আমি বলি বাংলাদেশের রাজনীতি অবশ্যই স্থিতিশীল হতে হবে সরকারি দল বিরোধী দল শুধু বলে না মনে করেন যে আপনাদের সঙ্গে সম্ভব নয় ওই প্রসঙ্গটা তো আমি বলেছি উনি চলে গেলেন এগারো ধারায়

ছিল <laughs>